একটু রক্তে কিন্তু বাংলাদেশ আছে বাবার অলওয়েজ ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশে কিছু করি বাবা যেখানেই আছেন খুব খুশি হতেন আমি সিনেমাটা অন্তত 50 বার দেখেছি কারণ তো বুঝতেই পাচ্ছো আমি ফিল্মটার ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি আমি প্রত্যেকবার আমি অ্যাবসলিউটলি স্টান্ড বাই দ্য কোয়ালিটি অফ পারফরম্যান্স অফ দি অ্যাক্টরস দেখে মনে হচ্ছে লোকেদের ভালো লাগবে এর থেকে বেশি আমার কাছে ক্ষমতা নেই চিন্তা করার বাংলাদেশ ঢাকা আমি এয়ারপোর্ট থেকে নেবেই শুধু দেয়ালে আমি শুধু মুজিবের পোস্টার দেখছি আর আমি যদি না আসতাম আমি কালকে চলে যাচ্ছি আমি একদিনের জন্য এসেছি আমি একটা বিরাট একটা ঘটনা মিস করতাম কেননা আজকে সকালেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে বসে ওনার বাবার ফিল্ম দেখা এটা আমার আমার জীবনকালে কখনো এরকম একটা এক্সপিরিয়েন্স হয়নি তো এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স আর এই যে পুরো মাহল এই যে একটা সেলিব্রেশন অফ অ্যান ইনক্রেডিবল পার্সন কল মুজিব শ্যাম বেনেগালের সিনেমা তার মধ্যে আমি খুবই ফর্চুনেট যে আমি এর মধ্যে জড়িত হতে পেরেছি অ্যাজ আ মিউজিক কম্পোজার তো এই যে একটা ফেস্টিভ্যাল অ্যাটমসফিয়ার এটা আমি না আসলে কিন্তু আমি মিস করতাম সো আই এম সো হ্যাপি দ্যাট আমি এসেছি দেখো একটা ব্যাপার হলো যে একটু রক্তে কিন্তু বাংলাদেশ আছে কেন আমার বাবা রংপুরের আমরা পার্টিশনের পরে চলে এসেছিলাম এটা বাবার অলওয়েজ ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশে কিছু করি বা স্পেশালি বাংলাদেশে যাই আর আমার প্ল্যান ছিল আমার টিকিটস কাটা হয়ে গিয়েছিলো বাংলাদেশে আসার কোভিড হয়ে যায় কোভিডে আমি বাবার বাবাকে হারাই কিন্তু সেই সময় দেখো টাইমিং একটা অদ্ভুত ব্যাপার সেই সময় শ্যাম বেনেগাল একটা ফোন আসে যে একটা সিনেমা হচ্ছে মুজিব আমি চাই যে তুমি তার শুট করো আর আজকে আমি এখানেই দাঁড়িয়ে আছি সেই মুজিব নিয়ে বাবা যেখানেই আছেন খুব খুশি হতেন আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে কেমনি করে সুরকার শান্তনু মৈত্রকে এই প্রজেক্ট থেকে আলাদা করে আমি মাটির গন্ধ বার করতে পারি থ্রু মিউজিক এর জন্য প্রচুর রিসার্চ গেছে প্রচুর গান শুনেছি প্রচুর লোকেদের সাথে কথা বলেছি কিন্তু ফাইনালি যে প্রোডাক্টটা বেরিয়েছে আমার টার্মস অফ মিউজিক আই এম এক্সট্রিমলি হ্যাপি এক্সট্রিমলি স্যাটিসফাইড খুব ভালো প্রশ্ন আমার মনে হয় 99% সব অ্যাক্টার্স ফ্রম বাংলাদেশ আমি সিনেমাটা অ্যাটলিস্ট 50 বার দেখেছি কেন তো বুঝতেই পারছো আমি ফিল্মটার ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি তো আমাকে অ্যাটলিস্ট 50 বার সিনেমাটা দেখতে হয়েছে করার জন্য আমি প্রত্যেকবার আমি অ্যাবসলিউটলি স্টান্ড বাই দ্য কোয়ালিটি অফ পারফরম্যান্স অফ দি অ্যাক্টার্স মানে বুঝতেই পারছি না যে এরা অ্যাক্টার না এরা অ্যাকচুয়াল ক্যারেক্টার তাজউদ্দিনের ক্যারেক্টারটা আমি কালকে স্ক্রিনিংয়ে আজকে সকালে স্ক্রিনিংয়ে উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনার সঙ্গে আমার আগে আলাপ হয়নি আমি ভাবছি এটা তাই তাজউদ্দিন দাঁড়িয়ে আছে না এটা অ্যাক্টার দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না এই লেভেলে পারফরমেন্স করেছে এরা তো আমি তো ওদের প্রণাম বলতে চাই যে এই লেভেলের অ্যাক্টিং আমি খুব কম দেখেছি সো হ্যাটস অফ টু দেম আমি দেখো তোমার এই প্রশ্নের একটা এই উত্তর দিতে পারি যে আমি ইউজুয়ালি এত ভেবেচিন্তে কাজ নিই না আমি যখন মুন্নাবাই করেছিলাম আমি যখন পরিণীতা করেছিলাম আমি যখন থ্রি ইডিয়টস করেছিলাম আমি তখন কিন্তু আমার মাথায় একেবারে আইডিয়া ছিল না যে এই সিনেমাগুলো এখানে গিয়ে পৌঁছাবে সিমিলারলি আমি আজকে বলতে চাই যে আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে প্রচুর সবাই খেটেছি দেখে মনে হচ্ছে লোকেদের ভাল লাগবে এর থেকে বেশি আমার কাছে ক্ষমতা নেই চিন্তা করার কিন্তু ফিঙ্গার্স ক্রসড এই বাকি তিনটে সিনেমার যে নাম দিলাম সেটা যদি সত্যি হয় তাহলে এটাও সত্যি হতে পারে আমি যেখানেই ভালো গল্প ভালো কাজ সেখানে ডেফিনেট করলো আর তোমাদের এখানে এত অসাধারণ ট্যালেন্ট তেরো মানে আমি সত্যি প্রত্যেকবার আমি আসি আমি সো হ্যাপি আমি এখানে এসেছি আমি এখানকার গান শুনি এখানকার লোকসঙ্গীত শুনি এখানকার অ্যাক্টিং দেখি আরিফিনের সঙ্গে আমার এখন অবভিয়াসলি খুব বন্ধুত্ব হয়ে গেছে কী খেটেছে ছেলেটা আর কি ওকে দেখে মনেই হচ্ছে না যে এই কখনো এরকম সিনেমা করেনি এখন সে মুজিবের রোলটা প্লে করছে যে আই অ্যাম অ্যাবসলিউটলি বোল্ড ওভার